প্রতিবারের ন্যায় এবারও মিরপুর কেন্দ্রীয় মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজকের দিনে দেবী দুর্গার আরাধনায় সেজে উঠেছে পুরো ঢাকা, আর তারই কেন্দ্রে রয়েছে মিরপুর কেন্দ্রীয় মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও এই মন্দিরে পূজা দর্শনীয়। আলোকসজ্জা থেকে শুরু করে ভক্তদের ঢল, সব কিছুতেই জমজমাট এক মিলন মেলা। মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এবার দুর্গাপূজা আয়োজন হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। পূজার প্রতিটি আচার পালিত হচ্ছে নিয়ম মেনে, আর হাজারো ভক্ত এসেছেন দেবী দুর্গার আশীর্বাদ নিতে। তবে এবারের পূজায় যেটা বিশেষভাবে নজর কেড়েছে তা হলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানান, এবারের সার্বিক নিরাপত্তায় মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, সিআইডি এবং পুলিশের কর্মকর্তারা। আমরা মিরপুর থানা পুলিশ এখানে একাধিক টিম কাজ করতেছি সার্বিক নিরাপত্তা প্রদান করার জন্য। পাশাপাশি এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যগণ, তাছাড়া মিরপুর কেন্দ্রীয় মন্দিরের কমিটি থেকে তাদের স্বেচ্ছাসেবকগণ রয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। এই মন্দিরের চারদিকেই আমাদের পোশাকে যেমন ডিউটিরত লোকজন আছে, ঠিক তেমনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সাদা পোশাকেও রয়েছেন। সর্বদাই আমরা 24 hours মনিটরিংয়ে রয়েছি। মন্দির কর্তৃপক্ষ এবং পূজা আয়োজকবৃন্দ তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে পূজাকে সুন্দর ও সুশৃঙ্খল করতে। এবার তাদের আয়োজনের বিশেষ দিকগুলো নিয়ে কথা বলছেন পূজা কমিটির সদস্যরা। আমরা এবার এই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের মন্দিরে সার্বিক অবস্থা খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারছি। আমাদের সাথে সহযোগিতা করছেন বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যবৃন্দ। এই উপলক্ষে আমরা আজকে মায়ের কাছে আরাধনা করেছি, আমাদের সন্তানরা সকলে যাতে ভালো থাকে, তারপর আগামী দিন হচ্ছে সপ্তমী, তারপরের দিন অষ্টমী, নবমী এবং তারপরের দিন হচ্ছে দশমী। আর আইনশৃঙ্খলা আমাদের বৃহত্তর মিরপুরে আইনশৃঙ্খলা খুবই ভালো এবং সন্তোষজনক। নতুন সরকার নতুনভাবে আমাদেরকে নতুন করে নতুন পূজা নতুনভাবে উপহার দেওয়ার জন্য আমাদেরকে বারবার আগ্রহ প্রকাশ করছে এবং আমরাও সানন্দে সেটা সাগ্রহে নিচ্ছি। এবং নতুন মাত্রা আমাদেরকে এনে দিয়েছে যে আমরা স্বাধীন মাত্রায় আমরা আমাদের পুজো করতে পারছি, এবং সেই স্বাধীনতার পাশাপাশি আমরা প্রশাসনিকভাবে খুব বেশি পরিমাণে সাপোর্ট পাচ্ছি প্রশাসন থেকে। পুজোর মাধ্যমে আমাদের দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই জন্য সবাইকে শুভেচ্ছা এবং শারদীয় দুর্গোৎসবে সবাইকে আমন্ত্রণ। পূজায় পরিবারের অংশগ্রহণ সবসময় আলাদা এক মাত্রা যোগ করে। মণ্ডপে অনেক দম্পতি তাদের সন্তানকে নিয়ে এসেছেন এই দুর্গাপূজায়। এক দম্পতি জানান, পরিবারের সবাই মিলে পূজা দেখাটা আমাদের কাছে এক অন্যরকম আনন্দের। আমাদের হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা, এবং এই পূজাতে আমরা অনেক আনন্দ করি এবং বছরে এ সবথেকে মায়ের এই পূজাতে আমরা পুরো পরিবার নিয়ে অনেক আনন্দ করি, আত্মীয় স্বজন। এটাতে আমাদের নাড়ু মিষ্টি থেকে শুরু করে সব ধরনের এর খাবার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং পারিবারিক সবার সাথে সবাই একটা একতা হয় এবং মা সবার সমস্যা দূর করুক। দুর্গাপূজা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি পরিবারকে আরও একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। এক নারী পুরো পরিবার নিয়ে এসেছেন এই পূজায়। তিনি জানান, পরিবারের সবাই একসঙ্গে অঞ্জলি দেওয়া এবং মন্দিরে সময় কাটানো, এটা আমাদের কাছে বছরের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি। শারদীয় শুরুতেই সবাই আমরা অপেক্ষা থাকি কবে দুর্গাপূজাটা শুরু হবে, মা দুর্গা মর্তে আসবে। মা দুর্গার সাথে সাথে আমরা আনন্দে মেতে উঠি। মা দুর্গা যেমন বিয়ে হয়ে বাবার বাড়ি বেড়াতে আসে, আমাদের বিয়ে হওয়ার পরেও আমরা চিন্তা করি কবে দুর্গাপূজা শুরু হবে, আমরা বাবার বাড়ি যাব। সেই পাঁচটা দিন আমরা অনেক আনন্দ করি। ছোটোবেলাটা ভিন্ন ছিল, কিন্তু এখন সেই বাবার বাড়িতে আসা, সেই পাঁচ দিন অনেক আনন্দ করা, ছোটোবেলার মতো বাবা মার সাথে ঘুরতে যাওয়া, নিজের ছেলে মেয়েদের সাথে ঘুরতে যাওয়া, যদি আমাদের সেই আনন্দটা মানে মা দুর্গার মতোই আমরা আর কি বেড়াতে আসি বাবার বাড়ি। পূজার আনন্দে ছোটরাও পিছুপা নয়। শিশুদের জন্য দুর্গাপূজা মানেই আনন্দ আর রঙের উৎসব।
তাদের মুগ্ধতায় ভরা চোখই বলে দেয় এই আনন্দের গল্প। সবাইকে শারদের শুভেচ্ছা। আমাদের আসি, আমার সব বাচ্চাদের দেখা হয়। পূজা আসলে তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে? মন্দির আসতে তোমার কেমন লাগে? ভালো। মিরপুর কেন্দ্রীয় মন্দিরের এই পূজা শুধু ভক্তদের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য এক মিলন মেলা হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় অনুভূতি, পারিবারিক বন্ধন আর উৎসবের আমেজ একত্রিত হয়ে দুর্গাপূজাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়, যা আজও আমাদের দেশকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলে।